আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে গতকাল সকালবেলা এই সময় আমাদের এই যে ঠাকুরবাড়ির এই খালে প্রচণ্ড মাছ হয়েছিল, সেজন্য কিন্তু আজকে দেখেন প্রচণ্ড মানুষ এসেছে। এই দেখেন পুরা নদীতেই একদম ভরা মানুষ। দেখেন ওপারেও অনেক মানুষ, এই যে দেখতেছেন ওই যে চাল খাইতেছে এবং কি এই যে পাশেও আছে। আপনাদের আজকে যে খালের কী ধরনের মাছ উঠে সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আগে মারো, আগে মারো। ও এই যে আরেকজন আছে, আরেকজন এই যে কাকা মুরব্বি চাষা যাচ্ছে, এই ফাঁকাতে জাল ধরবে এবং কি পাশাপাশি দেখাই আপনাদের ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এই যে দেখেন সবাই খালের মধ্যে দাঁড়িয়ে আছে জাল মারার জন্য। আপনাদের একটু দেখাই, দেখি খালে কী ধরনের মাছ উঠে ইনশাল্লাহ। মারা, দেখেন খালে কিন্তু জাল মারছে। এখন দেখি খালের ভিতরে কিরকম মাছ উঠে। হ্যাঁ হ্যাঁ, তোমার সব যখন করবো তখন করে যায় মারো। কি খবর খালের? বড় মাছ পাইছ? ওই দেখেন একটি সরপুটি কাকা, কি বাজা নাই? রৌ রৌ, রৌয়ের একটি বাচ্চা। এই যে এই জালে শুধু একটি পুটি। গতকালে যে খবরে কিন্তু মানুষ আসছে, কিন্তু আজকে তেমন মাছ নেই দেখতেছেন। চলা ওই কাকা, কেটে কি ট্যাংরা? এর বাপরে বাবা, দেখেন একটি ট্যাংরা মাছ বাচ্চে। ট্যাংরাটা সারাতে পারছে না, জালের সাথে ফাঁসে গেছে। আর এতে বড় মাছ সাও বাচ্চে কাকা। দেখেন সুন্দর একটি, এটা কি জাহর না? একটি রুইয়ের বাচ্চা, ছোট বড় মাছের পোনা আর কি। এবং কি এই যে হুজুর একটি, দেখেন বড় একটি গতা মাছ পাইছে। এভাবেই কিন্তু মাছ উঠতেছে খালে। আজকে তেমন মাছ নাই, গতকাল খবরই মানুষজন আসছে, আজকে কিন্তু আজকে সবাই ব্যর্থ।